জানা মেলল রাজহংস বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো চতুর্থ ড্রিম লাইনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে শীতলক্ষা উদ্ধারে অভিযান ডকইয়ার্ড ও স্টেডিয়াম উচ্ছেদ জব্দ করা মালামাল নামমাত্র মূল্যে নিলামের অভিযোগ এক কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর থানাগুলোতে বসতে শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজে গতি আনা ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্দেশ্য ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের ইসির চুরি যাওয়া ল্যাপটপ দিয়ে ২০০০-এর বেশি রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট চট্টগ্রামে আটক তিন এখনও হদিস মেলেনি পাঁচ থেকে ছয়টি ল্যাপটপের এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের প্রশ্ন নীতিমালা ছাড়া এমন পদক্ষেপে দেখা দেবে অরাজকতা সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া চতুর্থ ড্রিম লাইনার রাজহংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানের উদ্বোধন করেন তিনি পরে প্রধানমন্ত্রী রাজহংস ঘুরে দেখেন এবং চতুর্থ এই ড্রিম লাইনারের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এ সময় বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সহ বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন সংযুক্ত হওয়া এই ড্রিম লাইনার একটানা ১৬ ঘন্টা উড়তে সক্ষম এবং এটিতে অন্যান্য বিমানের তুলনায় ২০% জ্বালানি কম খরচ হয় সম্প্রসারিত বিমানের বহর দিয়ে বিমান বাংলাদেশ চলমান রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়াবে সেই সঙ্গে নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া শুরু করবে সংস্থাটি এছাড়া রাজহংসের মধ্য দিয়ে চুক্তি অনুযায়ী ১০টি বিমান বুঝে পেল বাংলাদেশ বিমান নতুন ড্রিম লাইনার রাজহংসের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরাসরি যাচ্ছি সেখানে আমরা যেখানে কুলিং সিস্টেম করে দিচ্ছি যাতে অন্তত ২-৩ বছর সেখানে ভালো থাকতে পারে অর্থাৎ খাদ্য সংগ্রহ রাখার ব্যবস্থাও আমরা নিচ্ছি আমরা সমস্ত দিকটা বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজার আমাদের এয়ারপোর্টটাকে আমরা উন্নতি করছি তাছাড়া সিলেট সৈয়দপুর রাজশাহী যেগুলি সব বন্ধ ছিল অর্থাৎ ২০০১-এর পরে যেগুলো একেবারে বন্ধ হয়ে গেছিলো সবগুলি আমরা চালু করেছি বরিশাল সবগুলি আমরা চালু করেছি এবং সবগুলি উন্নত করে দিচ্ছি আমি প্রথমবার যখন সরকারে আসি ৯৬ সালে তখন ঢাকা ছাড়া চট্টগ্রাম এবং সিলেট এই দুটো আমরা আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই কক্সবাজারটাকেও ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুত করছি এবং সেখানে যেন আরও বড় প্লেন নামতে পারে সে ব্যবস্থা আমরা করব আর সেই সাথে সাথে এই বিমানবন্দরটারও থার্ড টার্মিনালের কাজ শুরু হয়ে গেছে কাজে এখানে আরও কর্মচাঞ্চল্য যেমন বাড়বে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে কাজে সেদিক থেকেও আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি তা আমি এটুকুই বলবো যে জাতিপিতা দেশ আমাদের দিয়ে গেছেন এই দেশকে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে দেশের মানুষের কল্যাণে আমাদের দারিদ্র মুক্ত যত হবে মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়বে মানুষ কিন্তু আমাদের সমস্ত কিছু ব্যবহার করারও সুযোগ পাবে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ইতিমধ্যে আমাদের স্যাটেলাইট যেমন উৎক্ষেপণ করেছি তাছাড়া আমাদের ব্রডব্যান্ড প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দেব সে কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মানুষ এখন ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারে সেই সুযোগটাও আমরা করে দিচ্ছি এভাবে আমরা আর্থিকভাবে দেশকে আরও উন্নত করার নানামুখী পদক্ষেপ আমরা নিয়েছি কাজে আমরা এবং আমাদের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এই রপ্তানির ক্ষেত্রেও আমরা চাচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত পণ্যজাতে রপ্তানি করতে পারি বা অন্যান্য পণ্য রপ্তানি করবার সুযোগটা যাতে সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি আমাদের বিমানের আমরা দুটো কার্গো বিমান আমরা ক্রয় করব আর তাছাড়া ভালো উন্নত মানের কার্গো ভিলেজ আমরা তৈরি করে দেব যাতে করে আমাদের এই রপ্তানিটা আরও সহজভাবে আমরা করতে পারি সে ব্যবস্থা আমরা নেব বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য আমরা কিছু স্বল্পমেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে
উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি সেটা ধরে রেখে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করব। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। আমরা 2020 মার্চ মাস 17 মার্চ জাতির পিতার জন্মদিন, 2021 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 2020 থেকে 21 আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। কাজে আমরা ইনশাল্লাহ এরই মধ্যে দেশকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা, সেই স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করব। আমি একটা অনুরোধ করব যে এত কষ্ট করে এত অর্থ দিয়ে বিমান কিনে দিয়েছি, অন্তত এর রক্ষণাবেক্ষণ সেটা যেমন আপনাদের আন্তরিকতার সাথে দেখতে হবে, সেই সাথে সাথে যাত্রী সেবা, এই যাত্রী সেবার মান, যাত্রীদের আস্থা বিশ্বাস সততার সাথে নিষ্ঠার সাথে সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে আমরা আমাদের ভৌগোলিক যে অবস্থানটা, এই অবস্থানের কারণে আমরা অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারব। এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ হিসেবে কাজ করতে পারি, সেভাবে কিন্তু আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে পারি। এবং সেভাবে আমি আশা করি যে বিমানের সাথে সংশ্লিষ্ট সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবেন। আর এবারে হজ ফ্লাইট একেবারে নির্ঝঞ্ঝাট চমৎকারভাবে আমাদের হাজিরা গিয়েছেন এবং ফিরে এসেছেন, এবং এইভাবে সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পালন করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং ঠিক একইভাবে যেন আমাদের যাত্রীরাও অন্যান্য জায়গায় যারা যাবে তারা যেন ভালোভাবে তাদের যাতায়াতটা করতে পারে। আর সেই সাথে আরও নতুন নতুন স্টেশনগুলি আবার নতুনভাবে খোলার আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা লন্ডনে আরও দুটো স্লট নিতে পারব। নতুন ড্রিম লাইনার রাজহংসের উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অনুপ্রসঙ্গ, সময় সংবাদে খবর প্রচারের পর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল মুক্ত করতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকালে শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায় অবৈধ ডকইয়ার্ড ও ভুয়া স্টেডিয়ামের নামে দখল করা জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। তবে অভিযানে জব্দ করা বিভিন্ন মালামাল বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রির অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএর এক কর্মকর্তার বিরুদ্ধে। ঘুরিয়ে দেয়া হচ্ছে শত শত পাকা ব্লক, যা নদী ভরাটের কাজে ব্যবহার করে আসছিল দখলদাররা। মূলত শীতলক্ষ্যার রূপগঞ্জ অংশের কায়েতপাড়া এলাকায় স্টেডিয়ামের ভুয়া অনুমোদনের কথা বলে নদী ভরাট করে সেখানে ব্লকের ব্যবসা করছিল স্থানীয় প্রভাবশালীরা। মঙ্গলবার যা উচ্ছেদ করে নিলামে বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর। ক্রেতা ও স্থানীয়দের দাবি অনুযায়ী নিলামে দেয়া ব্লকের বাজার মূল্য কমপক্ষে 15 লাখ টাকা হলেও সংস্থাটি 2 লাখ টাকায় তা বিক্রি করা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এছাড়া ভরাটের মূল কাজে ব্যবহার হওয়া বালু নিলামেই দেয়নি সংস্থাটি। তবে এই বিষয়ে সময় সংবাদের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানায় নারায়ণগঞ্জের বন্দর কর্মকর্তা। আপনি কি পরিমাণ এখানে অংশগ্রহণ করেছিল এবং এত কম মূল্যে কেন নিলাম দিলেন? আপনি অনুগ্রহপূর্বক ম্যাজিস্ট্রেট মহোদয়ের সঙ্গে কথা বলবেন। অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেটও নিলামের মূল্যে অসন্তোষ প্রকাশ করে পরবর্তীতে তা পুষিয়ে নেওয়ার কথা জানান। নিলামের মূল্য হিসেবে খুবই কম মনে হয়েছে, আমরা দেখি এর পরবর্তীতে এই নিলামের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হবে, যাতে করে অন্তত নিলাম করে নিলামের যে অর্জিত যে মূল্যটা বেশি বা অন্তত মোটামুটি একটা সন্তোষজনক হয়। এদিকে স্থানীয় প্রভাবশালীদের সিন্ডিকেটের কারণে নিলামে সঠিক মূল্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান কার্যালয় থেকে আসা বন্দর পরিচালক। এই সমস্ত নিলামের অনেক অবস্টেকল আছে, এই নিলাম যারা আপনার পূর্ব ইয়ে থেকে আমি বলে বলবো আপনাকে, কারণ যাদের মাল তারাই ম্যাক্সিমাম অ্যাটেন্ড করে, বাইরের লোকজন এখানে আসতে পারে না। পরে পাশের কয়েকটি অবৈধ ডকইয়ার্ডে উচ্ছেদ চালায় সংস্থাটি।
গত 14 ও 15 সেপ্টেম্বর শীতলক্ষার এই অংশ দখল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। ইজারা চুক্তি না মেনে অসংখ্য জেটি নির্মাণের পাশাপাশি ইজারা না নিয়েই নদী তীরের গাছ ধ্বংস করে বালু ও পাথরের ব্যবসার অভিযোগ উঠে আসে। এছাড়া অবৈধভাবে ডকইয়ার্ড ও স্টেডিয়াম নির্মাণের নামে জবরদখলেরও সত্যতা পায় সময় সংবাদ। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। 2022 সালের মধ্যে 8 বিভাগের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 100 শয্যার এই চিকিৎসা কেন্দ্র করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় 2500 কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় যে কোনো প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণে বসতবাড়ি অন্তর্ভুক্ত করা যাবে না বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতাল ছাড়া দেশের ক্যান্সার চিকিৎসা বলতে রাজধানীর একটিমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে একটি প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থাকলেও সেখানে শয্যা সংখ্যা মাত্র 19টি। মূলত এ রোগের চিকিৎসা ঢাকা কেন্দ্রিক। এই অবস্থায় আক্রান্তের কেমোথেরাপির সিরিয়াল পেতে কখনো এক সপ্তাহ থেকে এক মাস, আর রেডিওথেরাপির জন্য অপেক্ষা করতে হয় 4 থেকে 5 মাসও। পরিসংখ্যান বলছে 2018 সালে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1.5 লাখ, যা 2017 সালে ছিল 1,22,000। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, আক্রান্তদের চিকিৎসা ব্যয় কমানোর সঙ্গে প্রয়োজনীয় সেবা নিশ্চিতে এবার বিভাগীয় শহরগুলোতে ক্যান্সার ইউনিট খোলার উদ্যোগ নিয়েছে সরকার। 100 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন, ক্যান্সারের প্রকোপ বাড়ছে, এটা লক্ষণীয়। তো এটা মোকাবেলা করার জন্য আমরা এই বিভাগীয় শহর কেনার ব্যয় করব বেশ টাকা, 2,388 কোটি টাকা। মন্ত্রী বলেন, অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায় প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বসতবাড়ির জমি অধিগ্রহণ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের বাড়িঘর, বিশেষ করে দরিদ্র মানুষের বাড়িঘর সম্বন্ধে বি ভেরি কেয়ারফুল। প্রয়োজনে উনি বলেন কোনো কোনো জায়গায় অ্যালাইনমেন্ট ঘুরিয়ে হলো দরিদ্র মানুষের সম্পত্তি রক্ষা করবেন, আর না হলে গোটা রাস্তাটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান ওই বিলের জায়গা বাদ দিয়ে। সভায় ভারত থেকে আবারও বিদ্যুৎ আমদানির জন্য চাঁপাইনবাবগঞ্জে সঞ্চালন লাইন স্থাপন, IMED-র দক্ষতা বৃদ্ধি ছাড়াও অনুমোদন পেয়েছে সীমান্তবর্তী এলাকায় প্রাণী রোগ প্রতিরোধ প্রকল্পটিও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এ বিষয়ে আইন বা নীতিমালা না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে ভয়াবহ অরাজকতা দেখা দেবে। ভিকারুননেসানুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের শুনানিতে এ বিষয়ে উঠে আসে। যদিও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন, সরকার চাইলে এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ করে থাকেন সশস্ত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডি, কিন্তু দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসায় সরকার অধ্যক্ষ নিয়োগ করলে প্রশ্ন ওঠে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আইন লঙ্ঘনের বিষয়টি। মঙ্গলবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রতিষ্ঠানের অনিয়ম ও মান ধরে রাখতেই সরকার অধ্যক্ষ নিয়োগ করেছে, এই ক্ষমতা সরকারের রয়েছে। আইনে কোথাও বাধা নেই এবং NTRC যেটা হয়েছে সেই আইন অনুযায়ী শিক্ষক সহ সকল শিক্ষকদের নিয়োগের বিষয়টি সরকার দেখে থাকেন, এবং যেহেতু এটি MPO-ভুক্ত একটি কলেজ যার সব কিছুই সরকার বহন করে থাকে, MPO-র 100% MPO সরকার বহন করে থাকে, সুতরাং তাদের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, অভিযোগ আসে, সেক্ষেত্রে সেখানে সরকারের দায়িত্ব আছে সেটি দেখার, এবং সরকার সেই অনুযায়ী হচ্ছে যে সেখানে অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন। এদিন শুনানিতে গভর্নিং বডির নিয়োগ ও ভর্তি বাণিজ্যের বিষয়টিও উঠে আসে। আদালত বলেছেন, কোনো আইন বা নীতিমালা ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার শিক্ষক নিয়োগ করলে ভবিষ্যতে মহামারী দেখা দিবে। টিচার সার্ভিস রেগুলেশন সেখানে 3 ধারায় আছে যে অধ্যক্ষ সহ সকল শিক্ষকের নিয়োগ গভর্নিং বডি দিবে, কিন্তু সেই আইন এখনও বাতিল হয় নাই, বহাল আছে। উভয় পক্ষের শুনানি শেষে অধ্যক্ষ ফাউজিয়ার নিয়োগ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট, তবে তার কর্মস্থলে যোগ দিতে বাধা নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা রাষ্ট্রীয় সংস্থা নির্ভর দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা নয় বিভিন্ন সংস্থার লোকজন দেশ চালাচ্ছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে নেতারা একথা বলেন। দুর্নীতিবাজদের দ্বন্দ্বের কারণেই ছাত্রলীগের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেন তারা।
দলটি আজকে যারা সরকারে আছেন পুরোপুরি রাষ্ট্রীয় সংস্থা নির্ভর একটি দল হয়ে গেছে। কোন রাজনীতির মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এই ব্যক্তিগুলো কারা? বাংলাদেশের মানুষ সবাই তাদেরকে চিনে। এরা সংসদে বসে আছে, এরা উপদেষ্টা পদে বসে আছে, এরা মন্ত্রিসভায় বসে আছে, এরা রাষ্ট্রের বিভিন্ন সংস্থাতে বসে আছে। চতুর্দিকে একটা অনিশ্চয়তা, একটা অস্থিতিশীলতা, একটা ভীতি, একটা শঙ্কা কাজ করছে। 48 বছর হয়েছে স্বাধীনতার, এই স্বাধীনতার স্বপ্ন কিন্তু আমরা দেখিনি এই বাংলাদেশ। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে রাজনীতির বিভিন্ন কারণে তিনি জেলে, কারাগারে অন্যায়ভাবে। আমরা চাইব যে তিনি মুক্ত হয়ে আসুন, মুক্ত বাংলাদেশে আসুন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেছেন, দুর্নীতি যে করুক কাউকে ছাড় দেয়া হবে না। গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনে দলের ভেতরেও শুদ্ধি অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের বিষয়টা এটা নজিরবিহীন ঘটনাই ঘটল, ছাত্রলীগের ইতিহাসে যা ঘটেনি। গোয়েন্দা সংস্থাগুলোকেও বলা হয়েছে রিপোর্ট নেওয়ার জন্য, যে কোথাও অপকর্ম হলে যথাযথ ইনফরমেশন দেওয়ার জন্য এবং সে ব্যাপারে ব্যবস্থা নিতে। কাউকেই যেন ছাড় না দেওয়া হয়, তিনি জলে দলে যেই হন, যত শক্তিশালী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না, প্রতি পদে উঠে আসছে সমন্বয়হীনতা। দুপুরে ডাকসু সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরস্পরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন ভিপি নুরুল হক নূর এবং এজিএস সাদ্দাম হোসেন। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ডাকসু সম্মেলন কক্ষে ডাকসুর সহ সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে শুরু হয় সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন না ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানি। ব্যক্তিগত কারণে গোলাম রাব্বানি উপস্থিত হতে পারেননি জানিয়ে ডাকসুর কোনো কার্যক্রমে ভিপি নূরকে না পাওয়ার অভিযোগ করেন এজিএস সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে কার্যকর করার ক্ষেত্রে তার কোনো মনোযোগ নেই, মনোযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদকে কিভাবে সচল করা যায়। আজকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে ভিভি পত্রিকা ব্যবহার করে বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার অপচেষ্টা করা হচ্ছে। ডাকসু নির্বাচনের আগে ব্যবসা শিক্ষা অনুষদে ছাত্রলীগের 34 জনের ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই হয়েছে বলেও জানান তিনি। নৈতিক স্খলনের দায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সদ্য অপসারিত গোলাম রাব্বানির ডাকসুর জিএস পদে থাকার বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাও জানানো হয়। তাদের ভর্তি ফর্মে কি লেখা রয়েছে? তারা ছাত্রলীগের কর্মী, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে। এবং আমরা যে বিষয়টি আপনাদেরকে মনে করিয়ে চেষ্টা করছি, যে এই প্রক্রিয়া অবলম্বন করে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে। সংবাদ সম্মেলন শেষে নিজের সম্পর্কে আনা অভিযোগ অসত্য দাবি করে ছাত্রলীগের অসহযোগিতার কথা তুলে ধরেন ভিপি নুরুল হক নূর। ছাত্রলীগ এবং ডাকসুকে হচ্ছে একে অপরের পরিপূরক বানাতে চাইছে। আজকে ডাকসুর প্রোগ্রামে ডাকসুর ভিপির নাম থাকে না, সেখানে অতিথি হিসেবে থাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি। সুতরাং সেখানে ডাকসুর ভিপি কেন যাবে? এইটা আমি তো চ্যালেঞ্জ করে বলেছি যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো প্রসেস নাই, ভর্তি পরীক্ষা ছাড়া কোনো ধরনের ভর্তির সুযোগ নাই। ছাত্রলীগের 34 জনের ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও জড়িত ছিলেন বলে অভিযোগ করেন নুরুল হক। সেখানে ভর্তি পরীক্ষা ছাড়া তো প্রশ্নই ওঠে না। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ডেঙ্গুতে আজও দুইজনের মৃত্যু, বেশিরভাগ জেলায় এখনও নতুন করে শনাক্ত হচ্ছে রোগী। ডিএমপি কমিশনারের ঘোষণা মতো রাজধানীর থানাগুলোতে বসতে শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, থানার কাজে গতি আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের সেবা প্রাপ্তির সুবিধার জন্যই এই উদ্যোগ। পুলিশের এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুরো সিস্টেমে পরিবর্তন আনা হলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। থানাগুলোতে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না, কখনো কখনো শিকার হতে হয় হয়রানির। সাধারণ মানুষের এসব অভিযোগের কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন পুলিশ কর্মকর্তারাও। সবশেষ গেল রোববার মিডিয়া প্রেসে এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রয়োজনে থানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব পালনের কথা বলেছিলেন সদ্য দায়িত্ব নেওয়া ডিএমপি কমিশনার। আমাদের সিনিয়র অফিসার আমরা থানায় গিয়ে বসা শুরু করবো,
আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করব। আর এ লক্ষ্যে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেন তিনি, যাতে বলা হয় জনসাধারণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিন 2-3 ঘন্টা থানার কার্যক্রম মনিটর করবেন। মঙ্গলবার রাজধানীর বেশ কটি থানায় সরেজমিন ঘুরে দেখা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে থানার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা। বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় আসা মানুষজনের বক্তব্য শুনে প্রতিকার দেওয়ারও চেষ্টা করছেন তারা। আমাদের অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য যারা আছেন তারা এই কাজটি করেছেন, তারা এখনও করছেন। জনগণের যে প্রত্যাশা সেটি সম্পূর্ণরূপে পূরণ করার উদ্দেশ্যেই তাদের সাথে আমরাও মাঝে মাঝে বসছি। থানায় জিডি এবং মামলা দিয়ে টাকা পয়সা নেয় এগুলো তো এখন এটা কেউ প্রশ্নে ওঠে না, এটা কেউ স্বপ্নও দেখতে পারবে না। এবং আপনার এই দৈব চয়নের ভিত্তিতে আমরা বিভিন্ন জিডি এবং মামলার যারা বাদী সাক্ষী তাদেরকে আমরা বিভিন্ন সময় ফোন করব। ফোনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে থানায় এই ধরনের কোনো অনৈতিক লেনদেন হয় কিনা। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের এই উদ্যোগকে ইতিবাচক মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তবে পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজানো না গেলে অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তারা। পুলিশ প্রশাসনের তরফ থেকে এই উপলব্ধিটা আসে যে থানাগুলো সেবা নিশ্চিত করতে পারছে না, সেটাকে আমি ইতিবাচক বলবো। শুধুমাত্র যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তারা সেটাকে মনিটর করলে হবে বিষয়টা এমন না। থানাগুলোতে যারা পুলিশ তাদের যে প্রশিক্ষণ, তাদের যে আচরণ, তাদের যে মোটিভেশন, সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া এবং সেগুলো পরিবর্তন করা। তিনি আরও বলেন, 1864 সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবিকে ভিত্তি করে চলছে বাংলাদেশ পুলিশ। সেবাধর্মী পুলিশ করতে হলে আরও যোগোপযোগী পরিচালন পদ্ধতি প্রণয়নের পরামর্শ তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সিটি কর্পোরেশন যেভাবে চাইবে সেভাবে উচ্ছেদ অভিযানে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বিকেলে রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণ নিয়ে আয়োজিত সভায় তিনি একথা বলেন। রাজনৈতিক সদিচ্ছা যদি পিছনে থাকে আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা যেভাবে চাবেন আমি আমার থানার ওসিদের এবং ডিসিদের যারা আছেন সবাইকে নিয়ে সর্বতোভাবে আপনাদের সহযোগিতা করবো। অকাধ্যের বিষয়টি বিবেচনা করার কোনো সুযোগ আছে কিনা সেটি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝবেন, কারণ ওনাদের মানুষের কল্যাণ দেখাও রাজনীতির অন্য একটি উদ্দেশ্য। তারা এই অকাধ্যের অন্য কোথাও ব্যবস্থা করবেন কিনা সান্ধ্যকালীন বা নির্বাচন কমিশনের চুরি যাওয়া ল্যাপটপ দিয়ে 2000-এর বেশি রোহিঙ্গার হাতে পৌঁছে গেছে বাংলাদেশি পাসপোর্ট। বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নূর আলম ভুয়া নামে জন্ম নিবন্ধন দিয়ে স্মার্ট কার্ড হাতিয়েছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত এমন একটি ল্যাপটপ সহ চট্টগ্রাম নির্বাচন কমিশনের এক কর্মচারী সহ 3 জনকে আটক করার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে। আতঙ্কের বিষয় হল সার্ভারের সঙ্গে সংযুক্ত অন্তত 5-6টি ল্যাপটপের হদিস এখনও মিলছে না। গত কয়েকদিন ধরে পাসপোর্ট অধিদপ্তর এবং বিভিন্ন নির্বাচন কমিশন কার্যালয় চষে বেড়াচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের বিশেষ দল, আর অনুসন্ধানে গিয়ে বের করে আনছে চমকে ওঠার মতো একের পর এক তথ্য। বাংলাদেশি নাগরিকদের এনআইডি কিংবা স্মার্ট কার্ড নিতে গেলে নানা হয়রানির শিকার হতে হয়। অথচ টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত নুরুল আলম শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদ দিয়েই পেয়ে যায় স্মার্ট কার্ড, অন্য কোনো নথিপত্রই তাকে জমা দিতে হয়নি। কিন্তু সেই জন্ম নিবন্ধনটাও জাল বলে দাবি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের। নিবন্ধন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে পেয়ে থাকতে পারে, তবে সেটা আমাদের ওয়ার্ডের নয় সেটা আমরা নিশ্চিত করছি আর কি। শুধু নুরুল আলমের স্মার্ট কার্ড পাওয়া নয়, গত কয়েক বছরে 2000-এর বেশি রোহিঙ্গা এনআইডি কার্ড পেয়ে গেছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। বিশেষ করে নির্বাচন কমিশনের নিজস্ব ল্যাপটপ ব্যবহার করে এসব রোহিঙ্গার নাম এনআইডি সার্ভারে যুক্ত হয়েছে। নুর আলমের তথ্য যুক্ত করা নির্বাচন কমিশনের 4391 আইপি নম্বরের ল্যাপটপ সহ অন্তত 5-6টি ল্যাপটপের এখন হদিস মিলছে না। এসব ল্যাপটপ থেকেই চট্টগ্রামের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গাদের এনআইডি সার্ভারে যুক্ত করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। ফর্মের যে নাম্বার রয়েছে সেটা সঠিক না ভুয়া সেটা যাচাই করার জন্য আমরা জেলা নির্বাচন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে রিকোয়েস্ট করি। উনি তাৎক্ষণিকভাবে সেটা ভেরিফাই করে আমাদেরকে জানিয়েছেন যে
এই ধরনের কোনো জনগণনিবন্ধন ফর্ম অনলাইনে নেই। এদিকে সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ তিনজনকে আটক করা হয়। নির্বাচন কমিশনের ডবল মোরিং জোনের অফিস সহায়ক জয়নাল আবেদিন এই ল্যাপটপটি সরিয়ে ফেলেছিলেন। এই ল্যাপটপ দিয়ে রোহিঙ্গাদের এনআইডি সার্ভারে যুক্ত করার তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আমাদের অফিসের একজন এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এরকম একটা সূত্র পাওয়ার পরে আমরা সন্দেহ করি এবং বিভিন্ন বিষয়াদি যাচাই বাছাই করে দেখা যায় যে তার যোগসাজশ আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে সাময়িকভাবে আটক করি এবং আটক করে আমরা জিজ্ঞাসাবাদ করি। নির্বাচন কমিশনের প্রাথমিক তদন্তে এনআইডি উইং এ যুক্ত হওয়া মাত্র 73 জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হলেও দুদকের তথ্য এ সংখ্যা 2000-এর বেশি। সময় সংবাদ চট্টগ্রাম। পেঁয়াজের বাজার স্থিতিশীল করতে আজ থেকে রাজধানীর 5টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি। এক একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। তবে চাহিদা বেশি থাকায় পেঁয়াজের সরবরাহ এবং বিক্রির স্থান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন টিসিবির ডিলার ও ক্রেতারা। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোয় হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। এই নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই বাজার নিয়ন্ত্রণ ও দাম সহনীয় রাখতে শুরু হলো টিসিবির খোলা বাজারে পেঁয়াজ বিক্রি। দিনভর রাজধানীর প্রেস ক্লাব, খামারবাড়ি, মতিঝিল, বকচত্তর, মিরপুর, কচুক্ষেত বাজার ও যাত্রাবাড়ি কাঁচাবাজার এলাকায় পেঁয়াজ বিক্রি করা হয়। সরকারের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে অনেক দাম বেশি পেঁয়াজের, এই জন্য এখান থেকে নিলাম। বাইরে গেলে অনেক বেশি দামে কিনা হচ্ছে, 70-80 টাকা করে রাখতেছে, এখানে আমরা কম দামে পাচ্ছি পেঁয়াজ। অনেক টাকা সেভ হবে আমাদের, কারণ যেই দাম এখন বর্তমানে বাড়তেছে, কেজিতে প্রায় 20-30 টাকা করে বেড়ে গেছে। লাইনে দাঁড়াইয়া যদি আমি 2 কেজি পেঁয়াজ নিই, 5 কেজি দিলে আমার 1 সপ্তাহ বা 15-20 দিন চলে যেত। বর্তমানে প্রতি ট্রাকে 1000 কেজি পেঁয়াজ বিক্রি করায় চাহিদার তুলনায় তা যথেষ্ট নয় বলে দাবি করছে ডিলাররা। গ্রাহক 5 কেজি চাচ্ছে, তো 5 কেজি করে দিলে তো মালের পরিমাণ আরও বাড়াইতে হবে, ট্রাকের পরিমাণ আরও বাড়াইতে হবে। সর্বোচ্চ আজকে ঢাকাতে 4-5টা ট্রাক বিভিন্ন জায়গার থেকে লোক আসতে আছে, হয়তো আমরা এই এতটুক মাল দিয়ে সবাইকে ক্যাপচার করা আমাদের পক্ষে সম্ভব না। চাহিদার অনুপাতে আমাদের সরবরাহ বাড়ানো দরকার। প্রতিদিন 1500 কেজি করে আমাদেরকে প্রতি ডিলারদেরকে ট্রাক সেলের মাধ্যমে এই পেঁয়াজ থেকে দাও। অনিয়মের সম্ভাবনা থাকায় ট্রাক প্রতি সরবরাহ বাড়ানো না হলেও পর্যাপ্ত পেঁয়াজ সংগ্রহ হলে পর্যায়ক্রমে বিক্রির পয়েন্ট বাড়ানো হবে বলে জানিয়েছে টিসিবি। একসাথে বেশি পরিমাণ এই কাঁচা মাল বেশি করা, যেটা যদি চিনি তেল ডাল হতো কিন্তু সমস্যা হতো না, একটা পরে স্টেক করে রাখতে পারতো। প্রতিদিনই বেশি পরিমাণে দিলে এটাতে একটু অনিয়ম বা কোনো সমস্যা হলে হতে পারে। এই কারণে আমরা আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা যেটা পরিমাণ নির্ধারণ করেছি এভাবেই থাকে, তবে ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বাজার থেকে 15 টাকা কমে 45 টাকা দরে বিক্রি হচ্ছে, যা একজন ব্যক্তি সর্বোচ্চ 2 কেজি করে কিনতে পারবেন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে, দাম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দিন। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী, টিসিবি, ট্যারিফ কমিশন সহ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। দ্রুত দাম কমে আসবে বলেও আশ্বস্ত করেন সচিব। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আমরা এলসি মার্জিন, আমরা সুদের হার হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংকে পত্র আমরা অলরেডি পাঠিয়েছি। বন্দরে আমদানিকৃত পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা এবং নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আমরা আজকের সভা থেকে একটি বিষয়ে আবার আমরা জানলাম যে বন্দর কর্তৃপক্ষকে আমাদের ইনভলভ করতে হবে। আমদানি পর্যায়ে যেগুলো পাইপলাইনে আছে এবং আমাদের বর্তমান যে মজুদ আছে এটা সন্তোষজনক, কাজেই আমার মনে হয় এই পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। রাজধানীর হাতিরপুল বাজারে ওষুধ সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় 5 কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। জীবন রক্ষাকারী এসব ওষুধ নকলভাবে তৈরি করে বিদেশি নামি দামি ব্র্যান্ডের নামে বাজারজাত করত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি 20 লাখ টাকা জরিমানা করা হয়। এই চক্রের সাথে কিছু চিকিৎসকও জড়িত বলে জানায় র‍্যাব। ওষুধের মোড়কে মেয়াদ বসানোর যন্ত্র রয়েছে পুরান ঢাকায় তৈরি বিদেশি ব্র্যান্ডের প্যাকেট, ইচ্ছে মতো বসানোর মূল্য তালিকা। এভাবেই নকল বিদেশি ওষুধ তৈরি করছে সিলভান ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে এমন চিত্র। চোখে ব্যবহারের ড্রপ, বিভিন্ন ধরনের প্রসাধনী থেকে শুরু করে ভিটামিন জাতীয় ওষুধ নকল করে সারা দেশের খুচরা বাজারে ছড়িয়ে দিত চক্রটি। 500 টাকা করে একবারে বিক্রি হয় না, ওই ফাইলতেই জাস্ট আমরা ছোট করে বিক্রি করি। ছোট করতে গেলে প্যাকেজিং তো করতে হয়, অনুমোদন আছে সেটা নাই, এটা আমার অপরাধ। কোথা থেকে বানানো? বানাই নাই, তা ওই যে ইয়ে থেকে কিনে নিয়ে আসা হয় মিটফোর্ড থেকে, সব মেডিসিনের দোকানে আছে আমাদের প্রোডাক্ট। এসব অভিযোগে সিলভেন ট্রেডিং এর মালিক ও প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেফতার করে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওষুধ প্রশাসন থেকে বলা হচ্ছে এসব পণ্য রোগীরা ব্যবহার করলে প্রাণঘাতী যে কোনো রোগ দেখা দিতে পারে। ওরা বলতেছে এগুলো বিদেশ থেকে আমদানি করে নিজেরা প্যাকেট করতেছে, বিদেশ থেকে যখন ওষুধ আসে এগুলো ইনটেক্ট হয়ে আসে, একজন রোগী রোগ ভালো হওয়ার জন্য ওষুধ খায়, সে রোগী রোগ ভালো হবে না। এবং এইখানে জিনিসটা যদি আরও খারাপ কিছু হয় তাহলে সে ডিটেরিয়েট করতে পারে আরও। দুঃখজনক চিত্র এখানে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের কিছু ডিসপেন্সারি যারা আসলে আমরা তালিকা পেয়েছি, যারা আসলে ওষুধটা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়, এবং আরও দুঃখজনক হচ্ছে যে আমাদের কিছু সংখ্যক চিকিৎসক এই ওষুধটা প্রেসক্রাইব করেন, তারা জেনে হোক না জেনে হোক এটা প্রেসক্রাইব করেন এবং কিছু কমিশনও তারা পান। এই অপরাধের কারণে এই সিলভেন প্রতিষ্ঠানের যিনি এমডি আছেন তাকে 20 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছর বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। ওষুধের দোকানে এসব নকল পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তোয়া খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধ দখলে থাকা কয়েক শত ঘর ও দোকান গড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রথম দিন অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে অবৈধভাবে বসবাসকারীদের স্থাপনা সরিয়ে নিতে সতর্ক করে আসছে রেল কর্তৃপক্ষ। এই নির্দেশনা মেনে অনেকেই ইতোমধ্যে অবৈধ দখল ছেড়ে দিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানায়, দখলদারদের উচ্ছেদ করে পরিকল্পিতভাবে সব ঢেলে সাজাতে এই অভিযান। বাচ্চারা খেলাধুলা করতে পারতো না, এটা ভাঙাতে আমরা অনেক খুশি হয়েছি। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে এখানে আমরা মাস্টার প্ল্যান প্রক্রিয়াধীন আছে, মাস্টার প্ল্যানের আওতায় কিছু আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনা করার পরিকল্পনা আছে। নগরে যানজটের অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং। এই অভিযোগের সঙ্গে একমত চালকরাও, তবে সুবিধামতো জায়গা না পাওয়ার অভিযোগ তাদের। এ সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপ ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান। অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যাও বাড়ছে দিন দিন, তবে বড় পরিসরে এই সেবাকে জনপ্রিয় করতে পার্কিং জোনে চালকদের জন্য বিনোদন সহ বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্যস্ত ঢাকার বাণিজ্যিক এলাকা কিংবা বড় বড় মার্কেটের সামনের রাস্তায় চোখে পড়ে অবৈধ গাড়ি পার্কিং এর দৃশ্য। চালকদের দাবি, সুবিধামতো পার্কিং এর জায়গা না থাকায় যত্রতত্র গাড়ি রাখেন তারা। সারেরা আইসা তো রাস্তার উপরে নামে গাড়িতে চলে যায়, আমরা রাস্তা রাখতেছি, এটা কিন্তু পার্কিং না, রাস্তা জ্যাম হইতেছে, কিন্তু এটা আমাদের অন্যায়। পার্কিং এর তো একটু প্রবলেম, কারণ হলো যে রাস্তার উপরে এখন গাড়িটা রাখছি, মনে করেন যে আমরা চতুর্দিকে চায় থাকা লাগে, কোন দিকে ছাড়দেন আসে, কোন দিকে এসে মামলা দিয়ে দেওয়ার কোনো মানে ই নাই। 100 টাকা 2 ঘন্টা নিলে আমাদের জন্য ভালো হয়, কারণ গাড়ি রাখে আমি একটা কাজ করতে পারতেছি। নিত্যদিনের এই সমস্যা সমাধানে কাজ করছে অ্যাপস ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান। এসব অ্যাপে রয়েছে কাছাকাছি পার্কিং সুবিধার খোঁজ। আর এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সন্তুষ্টির কথা জানালেন গাড়ি ও পার্কিং জোনের মালিকরা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা সেফ, ভাড়ার ইয়াটাও এত বেশি না যে অনেক বেশি চার্জ করতেছে। আমরা মাসিক চুক্তি হিসেবে গাড়ি রাখছি এখানে। আমাদের গাড়ি একদম আসতো না, আমাদের ফাঁকাই ছিল একরকম, পার্কিং করে দেওয়ার পর থেকে আমরাও লাভবান হচ্ছে, অনেকে পার্কিং করার সুবিধাটাও পাচ্ছে। ছোট ছোট এসব উদ্যোগকে ছড়িয়ে দিতে প্রচারণা সহ নানা কাজে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা। ডেইলি হান্ড্রেডস অফ কলস আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, আর ডিমান্ডসটাও অ্যাপ্রক্সিমেট 20-30% ডেইলি ইনক্রিজ হচ্ছে। আইসিডি ডিপার্টমেন্টের সাথে আমাদের তারা আমাদেরকে যথেষ্ট ব্যাকআপ দিয়েছেন, আরেকটু ইনভলভমেন্ট তাদেরও দরকার, মানুষজনকে এই এটার ব্যাপারে জানানো। নগরে যানজট নিরসনে একদিকে যেমন গাড়ির মালিকদের সচেতন হতে হবে, তেমনি পার্কিং জোনে চালকদের আকর্ষণে রাখতে হবে পর্যাপ্ত ব্যবস্থা, এমন পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। এগুলি চালক কখনো যেতে চায় না, কারণ কার পার্কগুলি খুব লো হাইটের হয় এবং সে যে করবেটা কি সে কিন্তু আবার নেমে আসতে হবে, সেই জন্য চালকের কিছু সুবিধা দিতে হবে, তার রেস্টিং প্লেস দিতে হবে,
তার সেখানে আড্ডা দেওয়ার সুযোগ দিতে হবে, তাহলে সে কিন্তু মালিককে বলবে রাস্তায় রাখবো না, আপনার ঘন্টা দুয়েক রাখলে আমি উপরে গিয়েই রেখে দেই। তাদের পরামর্শ, প্রতিটি ভবন নির্মাণকালে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে কিনা তা যেমন রাখতে হবে নজরদারিতে, তেমনি তার ব্যবহার হচ্ছে কিনা তাও রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রংপুর তিন আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা। সকালে রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাদাত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। বিএনপির প্রার্থী রিটা রহমানকে ধানের শীষ, জাতীয় পার্টির সাদ ইরশাদকে লাঙ্গল, খেলাফত মজলিসের তৌহিদুর রহমানকে দেয়ালঘড়ি, এনপিপির শফিউল আলমকে আম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহকে মাছ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ারকে প্রাইভেট কার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর আসিফ শাহরিয়ার তার সমর্থকদের নিয়ে সেনপাড়া ও পালপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। একই সময় বিএনপির প্রার্থী রিটা রহমান নগরীর রাধাবল্লভ ও হনুমানতলা এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ মার্কায় ভোট চান। এই মুহূর্তে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, মোমো, আসলে প্রতীক বরাদ্দের পরপরই আজ দুপুর দুইটার মধ্যেই কিন্তু এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী যে তিন চারজন রয়েছেন, তারা কিন্তু তার নিজের নিজের এলাকাগুলোতে কিন্তু স্বল্প আকারে হলেও গণসংযোগ শুরু করে দিয়েছে। বিএনপির প্রার্থী যে ধানের শীষের প্রতীক নিয়ে রিটা রহমান তার এলাকায় তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন, পাশাপাশি কিছু মিটিং সভা করে নিচ্ছেন তার তাদের আসলে নির্বাচনী প্রচারণার যে কী কৌশল হবে, কীভাবে তারা প্রচারণা চালাবে সে বিষয়টি নিয়ে কিন্তু তিনি তার বাড়িতে বসে তার কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তবে বিএনপির পক্ষ থেকে যে তার প্রচারণায় বড় শীর্ষ নেতারা যারা আছেন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। জাতীয় পার্টির আরেক প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ধরা হচ্ছে, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার, সে কিন্তু তার মোটর গাড়ি প্রতীক নিয়ে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মাঠে ইতোমধ্যে নেমে পড়েছে এবং তার প্রচারণা শুরু করেছেন। আমরা দেখেছি যে তার কিছু এলাকায় তিনি গণসংযোগ করেছেন। পাশাপাশি জাতীয় পার্টির যে প্রার্থী অর্থাৎ মহাজোটের যে প্রার্থী মনোনীত হয়েছেন এরশাদের পুত্র সাদ এরশাদ, তিনি কিন্তু আজ রংপুরে এসে পৌঁছেছেন, কিন্তু তাকে কিন্তু কোনো গণসংযোগে দেখা হয়নি। তিনি কিন্তু এই নির্বাচন অফিসে তার পক্ষ থেকে তিনি কিন্তু নিজে সশরীরে উপস্থিত হয়ে তার প্রতীক বরাদ্দ নেননি। তার পক্ষ থেকে কয়েকজন গুটি কয়েকজন নেতাকর্মী তার মনোনয়নপত্র তুলেছে এবং সাদ এরশাদ বিকেল 3:30 পর ঢাকা থেকে তার বাবার বাড়ি যে সেখানে উঠেছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলে তিনি উপরে চলে গেছেন। তো এই ছিল রংপুরে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার প্রচারণার খবর। রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন রতন সরকার, জানাচ্ছিলেন উপনির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর। সামনে শারদীয় দুর্গোৎসব, তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, তাদের অভিযোগ ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। প্রতিমা তৈরিতে সরকারি সহায়তা চেয়েছেন হিন্দু মহাজোটের নেতারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তারা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, আর এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শাস্ত্র মতে এবার দেবী ঘটকে চড়ে মর্তে আসবেন, আবার ঘটকে চড়েই বিদায় নেবেন। তাই দেবী দুর্গাকে সাজাতে দিনরাত ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। জেলার বেশিরভাগ মণ্ডপেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ, এখন চলছে রং তুলির কাজ। শিল্পীরা নিপুণ হাতে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন মনের মাধুরী মিশিয়ে। দিনরাত 24 ঘন্টা আমরা এইভাবে কাজ করে যেতেছি। মাটির ছানা, পাট কাঠা জিনিসের দাম অনেক বেশি, আমরা যে পরিশ্রমটা করি পরিশ্রম হিসাবে আসলে মূল্য পাই না। আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। গত বছরের চাইতে এবার পূজা মণ্ডপে বেশি মূর্তি বানানোর যে সরঞ্জামগুলা, এগুলোর দাম যদি সরকার একটু দেখতো মানে কমিয়ে দিত। হিন্দু মহাজোটের এ নেতা জানিয়েছেন পূজা উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর্থিক সহযোগিতা এবং প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা দাবি জানিয়েছেন তিনি।
ছোট ছোট অনেক মন্দির আছে যেখানে কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় এবং সেই আর্থিক সহযোগিতাটা সহকারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিলে আমাদের এই দুর্গাপূজাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। টাঙ্গাইল জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। আমরা সাদা পোশাকে আমরা ইন্টেলিজেন্স কালেকশন করতেছি, যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের প্রতিমা ভাঙচুর করতে না পারে। তারপরে পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা, এবং সেখানে আমরা আর্চুয়ে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, তারপরে স্বেচ্ছাসেবী যারা পূজায় থাকবে তারা নিরাপত্তা জন্য স্বেচ্ছাসেবী লোক রাখবে। তারপরে আমরা ট্রাফিক ব্যবস্থা, পূজার সময় যদি ট্রাফিকটা যাতে মানে ট্রাফিক জ্যাম না হয়, কনজেশন না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। জেলার 12টি উপজেলায় গত বছরের মতো এবারও প্রায় সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডানা মেলল রাজহংস, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হল চতুর্থ ড্রিম লাইনার, আরও দুটি বোয়িং কেনার ঘোষণা প্রধানমন্ত্রীর। নারায়ণগঞ্জে শীতলক্ষা উদ্ধারে অভিযান, ডকইয়ার্ড ও স্টেডিয়াম উচ্ছেদ, জব্দ করা মালামাল নামমাত্র মূল্যে নিলামের অভিযোগ এক কর্মকর্তার বিরুদ্ধে। রাজধানীর থানাগুলোতে বসতে শুরু করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, কাজে গতি আনা ও স্বচ্ছতা নিশ্চিতের উদ্দেশ্য ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। ইসির চুরি যাওয়া ল্যাপটপ দিয়ে 2000-এর বেশি রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট, চট্টগ্রামে আটক তিন, এখনও হদিস নেই 5 থেকে 6টি ল্যাপটপের। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের প্রশ্ন, নীতিমালা ছাড়া এমন পদক্ষেপে দেখা দেবে অরাজকতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার স্পেস বিএ লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।